প্রাণের কোনো দাম নেই, তাদের সম্মানের কোনো দাম নেই। এই ঘটনাটা অনেক বেদনাদায়ক। ইউপিকার মেয়ে এখানে বিয়ে করে এসেছি, তখন সবাই বলতো যে বাংলা মেয়ের জন্য খুব সেফ, আর এই কথাটা মুখ থেকে বলা যাচ্ছে না যে বাংলা মেয়েদের জন্য সেফ। মানে একটা মহিলা হয়ে, পশ্চিমবঙ্গের মহিলা হয়ে আমার নিজের লজ্জা লাগছে যে আজকে আমরা নিজের মেয়েদের সেফটা ইয়ে দিতে পারছি। বাংলার পুলিশের উপরে আমাদের ছাড়া সাধারণ মানুষের কোনো ভরসা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে মানে দায়িত্ব পেয়েছে, এই সরকারে এসছে, তবে থেকে মহিলাদের আজ পর্যন্ত কোনো রকম দৃষ্টান্তমূলক মানে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। বাংলার মেয়ের রাজ্যে যেভাবে বাংলার আসল মেয়েরা সুরক্ষিত নয় 500,000 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে তাদের বাড়ির মেয়েদেরকে, মেয়েদের প্রাণের কোনো দাম নেই, তাদের সম্মানের কোনো দাম নেই, বারে বার এই পশ্চিমবাংলার দেবী পূজিত ভূমিতে আমরা বারে বার দেখেছি। এই জন্যে এখানকার মা বোনেরা এই সরকারকে ভোট দেয়নি কি নিজের সন্তানকে ঘর বাড়ি গয়না গাটি বিক্রি করে মানুষ করে তৈরি করছেন সমাজের সেবা করার জন্য। কিন্তু এখানে এই সরকার, এই সরকারের আমলে দেখা যাচ্ছে বারে বার মহিলাদের উপরে অত্যাচার। যে আরজি করে একটা মহিলা ডাক্তার যেইভাবে নারকীয় অত্যাচার হত্যা করা, সত্যি আমরা অ্যাজ আ মহিলা হয়ে, মহিলা হিসেবে আমরা ভোট অনেক দুঃখিত। এই ঘটনাটা অনেক বেদনাদায়ক। এই সরকার স্লোগান দেয় বাংলা নিজের মেয়েকে দেয়, কিন্তু বাংলা নিজের মেয়েকে চায়, কিন্তু বাংলা মেয়েরা কি চায় কোনোদিন উনি জানতে চাননি। বাংলার মেয়েরা সুরক্ষা চায়, শিক্ষা চায়, স্বাস্থ্য চায়, সম্মান চায়, মাথা উঁচু করে বাঁচতে চায়, সেটা দিতে ব্যর্থ এই সরকার বারে বার প্রমাণ হয়েছে। এই সরকারকে মানুষ অনেক আশা করে ভোট দেয়, কিন্তু বারে বার তাদেরকে ঠকানো হয়। আমরা চাই না এই ধরনের ঘটনা আরও এই পশ্চিমবাংলার ভূমিতে ঘটিত হোক। যার জন্যে এই নোংরা জঘন্য অপরাধ যারা করেছে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ এবং ধিক্কার মিছিল জানাতে এসেছি। আমার বলার বক্তব্য হচ্ছে, আমরা যখন, আমি এখানকার মেয়ে নেই, আমি ইউপিকার মেয়ে, এখানে বিয়ে করে এসেছি, তখন সবাই বলতো যে বাংলা মেয়ের জন্য খুব সেফ, সব স্টেট থেকে সব থেকে বেশি বাংলার মেয়ের জন্য সেফ। কিন্তু এখন এইগুলো অবস্থা দেখে আর এই কথাটা মুখ থেকে বলা যাচ্ছে না যে বাংলা মেয়েদের জন্য সেফ। বাঙাল মুখ্যমন্ত্রী আমাদের একটা মহিলা, তার সত্ত্বেও যদি এরকম হয় যে একটা মেয়েটা হাসপাতালে ইন্টার্নস আছে, কাজ করছে, হাসপাতালে মানুষ কিসের জন্য যায়? নিজে বাঁচাতে জন্য যায়, নিজে লাইফ বাঁচাতে জন্য যায়, যার অ্যাটেন্ডেন্স আছে তার জন্য যায়, বা যারা কাজ করে ওইখানে বা ইন্টার্নস করে ওইখানে কিসের জন্য? যে এটা আমার সেফ জায়গায়। ওই সেফ জায়গায় যদি এরকম মহিলার সঙ্গে বা বাচ্চা মেয়ের সঙ্গে এরকম অবস্থা হয় তাহলে খুবই লজ্জাজনক জিনিস, এটা আর মানুষ মেনে নিতে পারছে না। তাই জন্যে আমাদের এটা, আমরা স্বাস্থ্যমন্ত্রীকে এই ইয়ের জন্য ধিক্কার জানাই, যেখানে একটা মহিলা হয়ে মহিলাদের সেফ নেই, একটা বাচ্চা মেয়ে, যে মেয়েটা আজকে ধর্ষিত হয়েছে ডাক্তার, সে হলো আমার মেয়ের বয়সে আজকে ইয়ে করে। আমি কোনো ইয়ে রাজনৈতিক ইয়ে দিক না, একটা মহিলা হয়ে, পশ্চিমবঙ্গের মহিলা হয়ে আমার নিজের লজ্জা লাগছে যে আজকে আমরা নিজের মেয়েদের সেফটা ইয়ে দিতে পারছি না। মানে এর চেয়ে বড়ো লজ্জা না, ইমিডিয়েট আমরা স্বাস্থ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাইছি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি, যে উনি আমাদের ঠিক মতো আমাদের নিরাপত্তা মহিলাদের দিতে পারছেন না। আজ না অনেকগুলো ইয়েতেই ওনার এই জিনিসটা বোঝা গেছে যে উনি যে অক্ষম ইয়ে দিতে, আমাদের নিরাপত্তা দিতে। এর চেয়ে আর বলার কিছু নেই, এখানে বলার ভাষা নেই।
এই যে কাণ্ডটা হয়েছে এখানে আর কাউকে মানে বলে কিছু বোঝানো যাবে না, যার গেছে একমাত্র সে খুব ভালো বুঝছে, তার মা একমাত্র সন্তান, একটা ডাক্তারি পড়াতে গেলে অনেক খরচা, একটা মধ্যবিত্ত ফ্যামিলি তার সব কিছু বেঁচে ইয়ে করে সে ডাক্তার। আর সবচেয়ে বড় কথা, ডাক্তার সবাই হতে পারে না, পয়সা হয়তো অনেকের কাছে থাকে কিন্তু ডাক্তার হওয়ার জন্য যে ট্যালেন্ট দরকার, আজকে সেই ট্যালেন্ট নয়, একটা ডাক্তার আমরা হারালাম। আর এমনিতেই আমাদের ডাক্তার আমার ইয়ে খুব কম, সেখানে আমরা একটা ডাক্তার হারালাম, এর চেয়ে দুঃখজনক কিছু নেই। আজকে তোমরা যে ধিক্কার মিছিলে সামিল হয়েছো, একদিকে আমরা গতকালই দেখেছিলাম যে প্রমাণ লোপাটের সমস্ত ব্যবস্থা করা হয়েছে, তারপরে সিবিআই হাতে চলে যায় সম্পূর্ণ কেস। পশ্চিমবাংলার পুলিশের উপরে আমাদের ছাড়া সাধারণ মানুষের কোনো ভরসা নেই, বিশেষ করে মেয়েদের কোনো নিরাপত্তা নেই। যেখানে আমাদের মুখ্যমন্ত্রী এবং কলকাতার মেয়র বলে যে কলকাতা সবথেকে ভালো শহর, সবথেকে নিরাপদ শহর আছে, সেখানে আমরা লক্ষ্য করেছি যে প্রত্যেকটা থানায় নারীদের যেখানে ধর্ষণ হয় বা এরকম ঘটনা ঘটে সেখানে কিন্তু তাদের ডায়েরি নেওয়া হয় না, কেস ডায়েরি নেওয়া হয় না, কোনো এফআইআর করা হয় না। তো সেই ডেটার উপরে ভিত্তি করে এনসিআরবি রিপোর্ট তৈরি করে যে কলকাতা একটা নিরাপদ শহর আছে, কিন্তু আমরা বুঝতে পারছি যে আজকে কলকাতা শহরে মেয়েরা কতটা নিরাপদ আছেন। একটা ট্রেনি ডক্টর তার 36 ঘন্টা ডিউটি করার পরে প্রথমে তো তার স্বাস্থ্যের জন্যে মুখ্যমন্ত্রীর কোনো মাথা ব্যথা ছিল না, এবং তারপরে ও একটু সেমিনার ঘরে গেছিলো ঘুমাতে একটু রেস্ট নিতে, সেখানে তার সঙ্গে এইরকম নৃশংসভাবে তার হত্যা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, যে যিনি প্রিন্সিপাল বলছিলেন যে কেন গেছিলেন, সেই প্রিন্সিপালটাকে সরিয়ে দিয়ে আবার 4 ঘন্টার মধ্যে আবার অন্য জায়গা, তার চেয়ে বেশি ডেভেলপ, তার চেয়ে বেশি প্রমোশন করে ওনাকে ন্যাশনাল মেডিকেল কলেজে ওনার স্থানান্তরিত করা হয়েছে। তো ওভারঅল যা পিকচার আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় মহিলারা মোটেই নিরাপদ নয়। বিগত 13 বছরের মধ্যে পার্ক স্ট্রিট থেকে শুরু করে এখন এই আরজিগড়ের ঘটনা পর্যন্ত একটা লোকের শাস্তি হয়নি, একটা লোকের সাজা হয়নি। সেখানে দাঁড়িয়ে মহিলা মুখ্যমন্ত্রী আমাদের আছেন এবং সব থেকে অসুরক্ষিত আজকে কলকাতা শহর আছে। আজকে এই মিছিলের পরে আমরা রাত্রেবেলা আজকে সবাই আমরা মেয়েরা রাস্তায় নামবো, যে যেখানে আছে সেখানে নামবো, সংশোধনী দিয়ে আমার সরকারের যে কান পর্যন্ত এই আওয়াজটা যায় এই সংশোধনী দিয়ে আমরা সরকারের জাগরণ করব। আজকে তোমরা যে ধিক্কার মিছিলে যোগদান করেছো, আমরা দেখলাম যে গতকালই প্রমাণ লোপানোর চেষ্টা করা হয়েছে অনেকভাবে, তারপরে ইতিমধ্যে মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে, কি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার অবধি সময় নিয়ে বিভিন্নভাবে দেখেছি প্রমাণ লোপাট করছে, এবং রবিবার দিন যখন সিবিআইয়ের হাতে যখন তদন্ত তুলে দিয়েছে তখনও আমরা দেখলাম ওখানে ভাঙচুর করে ওখান থেকে যেখানে ঘটনাটা ঘটেছে সেখান থেকে মাত্র 50 মিটারের মতো ডিস্টেন্স হবে, সেখানে ভাঙচুর করে, দেয়াল ভাঙচুর করে সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। যবে থেকে মানে দায়িত্ব পেয়েছে, এই সরকারে এসছে, তবে থেকে মহিলাদের আজ পর্যন্ত কোনো রকম দৃষ্টান্তমূলক মানে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি, মহিলাদের নিরাপত্তা দিতে উনি ব্যর্থ হয়েছে, এরকম মুখ্যমন্ত্রীকে আমরা চাই না, ওনার পদত্যাগ দাবি করছি। আজকে পার্ক স্ট্রিট থেকে কামদনু সমস্ত জায়গায় ধর্ষণের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি নেই। আপনি যদি তিনটা যদি দৃষ্টান্তমূলক শাস্তির নাম বলতে পারেন তাহলে আমরা বলবো না যে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যা, কিন্তু দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয়নি বলে উনি ধর্ষকদের হয়ে বরঞ্চ বিধানসভায় কথা বলতে দেখা গেছে। আমাদের মনে আছে শেখ শাহজাহানের হয়ে উনি বিধানসভায় দাঁড়িয়ে চিৎকার করেছিল। তো মুখ্যমন্ত্রী যখন ধর্ষকদের উকিল হয়ে যখন কাজ করবে তখন এই রাজ্যের মেয়েরা কিভাবে সুরক্ষিত থাকবে? এই রাজ্যের মেয়েদের যদি সুরক্ষা দিতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েটলি পদত্যাগ করতে হবে, কেন এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী উনি, পুলিশ মন্ত্রী উনি, মুখ্যমন্ত্রী উনি, ইমিডিয়েটলি ওনাকে পদত্যাগ করা উচিত। ওনার যদি দোকান যদি না কাটা থাকে তাহলে ওনার লজ্জা যদি এতটুকু থাকে তাহলে নিজে থেকে ইস্তফা দেওয়া উচিত, তাহলে এই মহিলাদেরকে রাস্তায় নামার দরকারই ছিল না। উনি এত নির্লজ্জ যে আজ পর্যন্ত উনি এই নিয়ে কোনো সময় এই বিবৃতি যেগুলো দিচ্ছিল সেগুলো সময় নষ্ট করে করে প্রমাণ লোপাট করে করে এই এই দেখুন আজকে মেয়েটা লাস্ট অবধি জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিভাবে আর বাকি প্রমাণ করবে? সিবিআই তদন্ত করে তো যদি মেয়েটিকেই যদি না পায় তাহলে কত জায়গা থেকে কত রকমভাবে ভাবুন প্রমাণ লোপাটের জায়গা উনি করে দিয়েছে, এবং এর সাথে এই রাজ্য পুলিশের প্রত্যেকটি রাজ্য পুলিশও জড়িত। পুলিশ মন্ত্রী যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকেও ইমিডিয়েটলি পদত্যাগ করুক, এটা আমরা চাই, এবং বাংলার মেয়েরা মেয়েদের সুরক্ষা চাই, যদি সুরক্ষা প্রদান না করতে পারে তাহলে ইস্তফা দিক।